নমস্কার, আমি তাপসী নাহাদেব। আজকে আমি কবি দেবব্রত সিংয়ের বানভাসী পাঠ করব। বানভাসীটা সবার খুব প্রিয়, যাদের ভালো লাগবে নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করলে আমার আরও করতে ইচ্ছে করবে। সবাই একটা লাইক দেবেন, লাইক দিতে তো পয়সা লাগে না। আমি বানভাসী পাঠ করছি। আমি বানভাসী লোক বটে গো, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি, 50 সালের আকালের পর থেকে গেল বছর তক। খাবার চটে দকর কচা হয়েছিলাম, এই বছর আবার বানভাসী। কাগজ ওলাদের বললাম, বাবু লিখে নেবেন আমার কথাটা, কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাওড়াই দিলে না হলে লেখা কেনে। কাগজওয়ালা ফটক তুলা কলতক তাকে করেছিল, লোকে বললে উয়ার কথা নিয়ে আপনার কিছু হইবে ক্লাই? ও বুড়া পাগল বটে, পাগলে কি না বলে এ পেশা? আমি পাগল হইলাম কিসে কই? আমি তো পাগল লই, ভালো করে ভালো দেখুন। কিন্তু ওরা বললে বুড়া, গায়ের ম্যানেরা দিদিকে লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিছে। জোর হাত করে বলি, আজ্ঞা ওয়াদের কথা ধরবেন নাই, এই দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি, আমার বউ বিটি দামোদরের বানে জলে ভেসেই গেল গো। বুড়ি মাটা বিটি ঘর যাইরে তরাই ছিল, কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বললে করলে, গায়ের ম্যানের লোক বললে না পেটের রোগ বটে। বাবুরা বললে করেলা, গায়ের ম্যানের লোক বললে না পেটের রোগ বটে। এই করে হেচড়া হেচড়ি টানা টানে করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল। এই করে হেচড়া হেচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারি হাঁক দি। বানভাসী গায়ের বাস ঝোপে ধসা মাটির দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে, পাগলটারে গায়ের লোকে খেদরাতে হবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধেবেলায় হুঁশ করে দামোদরের জল সীমাই গেলে, ওই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লারেছ, না হলে আমার বাগদি বটি, তবে এক ঘর বাগদি তো এই ছুট একটু গাটটাকে রাখেছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ, কিন্তু আমি পাগল লই। শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার চৌকিদারের কাজ করি চিরকাল, চোরকে হাঁকড়াই নই আমার কম্মত, তখন না হলে সিধান চোরকে হাঁকড়াইতাম, আর এখন ওই যে চোরটা হির ধারের ক্ষেতের পাশে লকলক করে বইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, আর এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলা সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন ইয়াতে আমি পাগল হইলাম কিসে?
তোমরা আমার বৌবিটিকে সামলাইতে লারেছ বলে আমি মতি সর্দার কেনে পারবো নাই, আমি মতি সর্দার কেনে পারবো নাই, আমি তো চৌকিদার বঠি, তবে সবাইকে রাতের বেলায় সামলাই দিব। হ্যাঁ হাই দামু সিমাইছে পালাইয়া যাও পালাইয়া যাও, দামু সিমাইছে। ধন্যবাদ, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একটা করে লাইক দেবেন এবং বারে বারে দেখবেন, সবাইকে দেখাবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন।